আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পাতার পিঠা। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, তৈরি করতে কিন্তু একদম সোজা, আবার একদম ইজি, কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু আমি এই পিঠাগুলো তৈরি করেছি। আর এটা কিন্তু রোদে শুকানোর কোনোই ঝামেলা নেই। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে রোদে শুকানোর ঝামেলা ছাড়াই এই পিঠাগুলো আমি তৈরি করে নিলাম। প্রথমে আমি একটা বাটির মধ্যে 2 কাপ উলার চাল দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে যে কোনো চাল ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। আমি এই চালটাকে ভালো মতন কষলে কষলে 3 থেকে 4 বার ধুয়ে একটা ফ্রেশ পানি বের না হওয়া পর্যন্ত কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। এই দেখুন পরিষ্কার করা হয়ে গেছে, আর দেখুন চালটা কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে এটা সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেব। অবশ্যই সারা রাতের জন্যই কিন্তু রাখতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি সারা রাতের জন্য। দেখুন সারা রাত পরে আমার চালটা কিন্তু ভিজে গেছে। এই দেখুন কতটা ফুলে গেছে, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু পানিটাকে ফেলে দিয়েছি। এই দেখুন এখন একটা ব্লেন্ডারে জগ নিয়ে নিলাম, তার মধ্যে কিন্তু সম্পূর্ণ চালটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন সম্পূর্ণ চালটা কিন্তু আমি দিয়ে দেব। এই দেখুন চালটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। অবশ্যই কিন্তু পানিটা এত বেশি দেওয়া যাবে না, 1/4 কাপের মতন আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঢাকনা দিয়ে ডেকে এটাকে আমি বেশ কিছু সময়, যতক্ষণ পর্যন্ত মিহি না হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছি। এই দেখুন আমার কিন্তু 1/4 কাপের মতন পানি দিয়ে আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা কমিয়ে বাড়িয়ে দিয়ে নিয়ে করে নিতে পারেন, তবে ব্লেন্ডারের সময় অত পানি না দেওয়াটাই ভালো। এই দেখুন কতটা ঘনত্ব হয়েছে, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। আমি সেম পরিমাণে 2টা বাটির মধ্যেই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এই দেখুন ব্যাটারটা ঢালা হয়ে গেলে, যেহেতু ব্যাটারটা অনেকটা ঘন, সেজন্য কিন্তু আমি 1 টেবিল চামচ করে 2 বাটিতে 2 টেবিল চামচ পানি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই দেখুন এখন ব্যাটারটা কতটা ঘনত্ব আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি 1 বাটিতে ফুড কালার ব্যবহার করবো, সেজন্য কিন্তু গ্রিন ফুড কালার সামান্য পরিমাণ দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারটার মধ্যে 3-4 রকমের কালার ব্যবহার করে কিন্তু আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এটা আপনাদের পছন্দ মতন করে নেবেন। আমি 2 কালার করব, যে 1 কালার গ্রিন করছি আর একটা হলো সাদাই করে রাখবো। এই দেখুন আমার কড়া কিন্তু হয়ে গেছে। এখন আমি কিছু কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি। আমি যেই উল্টা সাইডটা আছে সেটার মধ্যে হালকা একটু মুছে তেল ব্রাশ করে নিয়েছি। আর এখন 1 চামচের মতন আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। একটু মোটা করেই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু পিঠাগুলো খুবই ভালো হবে আর কোনো রকম ভেঙে যাবে না। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু 1 চামচের মতন ব্যাটার দিয়ে এভাবে আলতো করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা অনেকটা ঘন হওয়ার কারণে কিন্তু কোনো জায়গায় পড়ে যাচ্ছে না, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। অবশ্যই ব্যাটারটা কিন্তু ঘন রেখে করে নেবেন এটা। এই দেখুন আমি আরেকটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আমি আলতো করে এভাবে পাতাটার উপরে ছড়িয়ে দিচ্ছি। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন কীভাবে আমি কাজটা করে নিচ্ছি। তবে অবশ্যই কিন্তু ব্যাটারটা একটু ঘনই রাখতে হবে। আমি যেই রকম ব্যাটার ঘন রেখেছি আপনারাও চেষ্টা করবেন সেই রকমভাবেই রাখতে, তাহলে কিন্তু আপনাদের পাতার গা বেয়ে পড়ে যাবে না আর পিঠাগুলোও কিন্তু খুব সুন্দর হবে। এই দেখুন কিভাবে কাজটা করে নিচ্ছি, আমার কিন্তু আরেকটা করা হয়ে গেল। এই দেখুন আমি এভাবে কিন্তু করে নিয়েছি। অন্যদিকে একটা স্টিম বসিয়ে দিয়েছি, স্টিমের মধ্যে আমি পাতাগুলো বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো কিছুর মধ্যে এটা স্টিম করে নিতে পারেন, আমি স্টিমের মধ্যে দিয়ে করে নিচ্ছি। এই দেখুন একে একে কিন্তু পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার পাতাগুলো দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের মতন। এর চেয়ে বেশি সময় কিন্তু লাগবে না। এই দেখুন আমার 2 মিনিট পর কিন্তু আমার পাতাগুলো হয়ে গেছে। দেখুন কালারটা দেখেই বুঝতে পারছেন, আর গা ছেড়ে ছেড়ে আসছে সেটাও দেখে বুঝতে পারছেন। একে একে কিন্তু আমি সবগুলো পাতা উঠিয়ে নিচ্ছি। এই দেখুন সেম প্রসেসে কিন্তু সবগুলো আমি করে নিয়েছি, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। আর দেখতে কতটা সুন্দর লাগছে সেটাও দেখে বুঝতে পারছেন। এখন কিন্তু আমি পাতাগুলো থেকে ছাড়িয়ে নিব। আর দেখুন খুবই ইজিলি কিন্তু এটা উঠে আসবে, আপনাদের কোনো রকম ঝামেলা হবে না আর একটা পিঠাও ছিঁড়ে যাবে না। এই দেখুন আপনারা যদি এই প্রসেস, এই টেকনিকগুলো যদি ফলো করেন আপনাদের পিঠাও কিন্তু একদম পারফেক্ট হবে, কোনো রকম ঝামেলা ছাড়াই যখন মন চায় তখনই কিন্তু আপনারা এই পিঠাগুলো তৈরি করে খেতে পারবেন। এই দেখুন আমি আরেকটা আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন একদম সোজা কিন্তু এই পিঠাটা বানানো, একদম সোজা। এই দেখুন আমি কিন্তু আরেকটাও খুলে আপনাদের দেখিয়ে দিলাম, দেখতে কতটা সুন্দর লাগছে সেটাও আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন একটা বড় সাইজের প্লেটের মধ্যে আমি এভাবে ছড়িয়ে নিয়েছি। এটাকে আমি সারা রাত ফ্যানের নিচে রেখে দেবো।
এই দেখুন ফ্যানের নিচে রাখার পর কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে আর শুকিয়ে গেছে সেটাও দেখে বুঝতে পারছেন অবশ্যই সারা রাত ফ্যানের জন্য রেখে দিবেন এটা যদি আপনারা অনেক দিন সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু আপনাদের রোদে শুকাতে হবে এটা যদি আর কিছুদিনের মধ্যে আপনারা ভেজে খেয়ে ফেলেন তাহলে কিন্তু আর রোদে শুকালের ঝামেলা করতে হবে না এই দেখুন প্রত্যেকটা পাতা পিঠা কিন্তু একদম পারফেক্টলি শুকিয়ে গেছে তারপরেও যদি আপনারা অনেক দিন সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই রোদে শুকিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে সবগুলো পিঠা আর দেখতে কতটা সুন্দর লাগছে সেটাও আপনারা দেখে বুঝতে পারছেন পিঠাগুলো কিন্তু আমি আপনাদের ভেজেও দেখিয়ে দিব যে পিঠাগুলো কতটা সুন্দরভাবে শুকিয়েছে অন্যদিকে আমি কিন্তু একটা কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি আমি আপনাদের পিঠাগুলো একটু ভেজে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কি সুন্দরভাবে শুকিয়ে গেছে পিঠাটা দেওয়ার পরে কিন্তু এভাবে চেপে চেপে পিঠাটাকে ভেজে নিতে হবে এই দেখুন বেশি সময় লাগে না এই পিঠাগুলো ভাজতে আমার পিঠাটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে ফেললাম সেম প্রসেস আরেকটা পিঠাও আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি এই দেখুন একটু চাপ দিয়ে তারপরে কিন্তু পিঠাগুলোকে আপনাদের ভেজে নিতে হবে এই দেখুন আমার এই পিঠাটাও কিন্তু ভাজা হয়ে গেছে আর পিঠাগুলো কিন্তু খুবই ক্রিসপি হয় সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ